আসসালামু আলাইকুম, আমি আজকে আপনার আগে শেয়ার করবো এই বছরের লাস্ট হার্ভেস্টিং। তো কি কি আমি আজকে হার্ভেস্ট করি তা আমি আজকে আপনার আগে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা। তো বছরের লাস্ট হার্ভেস্ট আজকে ওইলগি মাস ওইলগি নভেম্বর, আর নভেম্বর আর ওইলগি আজকে 9 তারিখ। তো 9 তারিখ দেখতে পারা আমি, নভেম্বরের 9 তারিখ দেখতে পারা আমি কিছুটা সিম গাছ লাগি পারলাম। আর এই সিমগুলা একবারে সব সিম খাওয়ার পর, সব সিম ফাড়ার পর দেখছি যে উপরে কিছুটা ফুল হয়ে আইছে, এগুলা আবার নিচে আইছে না, সবগুলা উপরেও ধরছে, কিছুটা ফুল হই। আর তো ফুল হই আওয়ার কারণে আমি আর সিমর গাছগুলারে ক্লিন করছিলাম না, এগুলা জায়গাত রাখতে দিছি হই তাহক। আর এখন ফুল হই সহ আমার গাছটা খাটার মন চাইছিল না, তো এগুলা রয়েছিল জায়গার মাঝে। তো এখন দেখতে পাররাম মাশাল্লাহ যে সিমগুলা ফাড়রাম বা উড়িগুলা ফাড়রাম এগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো সবগুলারে এখন আমি হারভেস্ট করবো। তো সবগুলা হারভেস্ট করার পর, সিমগুলা হারভেস্ট করার পর অন্যান্য সবজিগুলো আমি আপনার লগে শেয়ার করবো কি কি আমি আজকে হারভেস্ট করি। তো এই বছরের লাগি ও লাস্টের লাগে আমার উড়ি বা সিম হারভেস্ট করা। আর যদি আল্লাহ বাসাইয়া রাখেন, আল্লাহ হায়াতে বাসাইয়া যদি রাখেন, তাহলে আবারও নেক্সট ইয়ার উড়ি চাষ করবো আর ওরকম হারভেস্ট করবো আপনার লগে শেয়ার করবো। আর এখন আমি কিছুটা ডাটা হারভেস্ট করলাম, এগুলো লগি বীজর ডাটা। বীজর ডাটাগুলা অনেক বড় বড় হয়েছে, যেগুলা বীজর ডাটা ছোটো ছোটো আছিল এগুলা এখন অনেক শীত পড়ছে, অনেক ঠান্ডা পড়ছে। ঠান্ডার কারণে নিচর যে ছোটো ছোটো যে ডাটাগুলা, এগুলা বীজর ডাটাগুলা বীজ লওয়ার পর এখন দেখলাম কিছুটা পচে গেছে। আর বড় যেগুলো আছে এগুলা এখন মোটামুটি মাশাল্লাহ অনেকটা ভালো রয়েছে, অনেকটা ভালোগিটা সবই ভালো রয়েছে বড় যেগুলো আছে। আর ছোটোগুলো দেখতে পাররা কিছুটা ফসি গেছে। তো মাশাল্লাহ এখন আমি ডাটা হারভেস্ট করবো আর আপনারা লোকে শেয়ার করবো। দেখতে পারবা ডাটাগুলা কত বড় বড় হয়েছে, আর এগুলা খাইতেও ভালো লাগে ডাটাগুলা, এগুলার চুলেও সুন্দর কারণ এগুলো লোকে আমলি ডাটা, বাঁচতে খুবই সুন্দর, স্কিনটা খুবই সুন্দর কুলিয়াই হয় বাঁচার সময়। তো এর কারণে আমলি ডাটা ভালো লাগে, রুইতেও ভালো লাগে বা খাইতেও ভালো লাগে। তো দেখতে পাররা কত মোটামুটা একটা ডাটা বাঁশর মতো, ছোটো ছোটো যে বাঁশ, ছোটো ছোটো বাঁশর মতো হয়ে গেছে এক একটা ডাটা, দেখো কত বড় বড় ডাটা মাশাল্লাহ। তো সবগুলা এখন যেগুলা হারভেস্ট করার সবগুলো আমি হারভেস্ট করেছি, আর বাকি যেগুলো আছে এগুলো তো আর কম্পোস্ট হয়ে যাব। তো এনেও দেখো কা মাশাল্লাহ অনেকটা ডাটা তুলছি, এগুলাও সবচেয়ে বড় বড় ডাটা, দেখতে পাড়া অনেক মোটা মোটা ডাটা হয়েছে এগুলা। আর বীজগুলোও আমি সংরক্ষণ করে নিলাম, অলরেডি অনেকটা আমলি ডাটার সিড আমি সংরক্ষণ করে নিছি। আর এখন যেগুলো রয়েছে
ওগুলারেও আমি হারভেস্ট করে নিলাম দেখতে পারা একবারে ডাটা সহ সিটগুলো তুলে নিলাম গিয়ে গার্ডেনও ঝামেলা কম চাইলাম না কারণ অনেকটা শীত পড়ছে আর এই শীতের মাঝে যদি এখন ডাটার সিটগুলো আমি লওয়া যাই আলাদা আলাদা করা যায় তাহলে ঠান্ডা লাগতেও পারে তো এর কারণে আমি চাইলাম যে সবগুলারে গরু নিয়া তারপর আমি আলাদা আলাদা করমো খড়িয়া ডাটাগুলারে বাঁচিয়ে রাখবো আর সিটগুলারেও শুকাইয়া এগুলারে সংরক্ষণ করবো যতটা সিড ডাটার সিড আবার অনেকটা সিড যদি আপনি দেখুন তাহলে দেখবা যে সবগুলা লওয়ার পর দেখা যায় অল্প কিছুটা হয়ে যায় তো অনেকটা ডাটার সিড সংরক্ষণ করলা করার পর তারপর যখন উফরোর যে বিসির যে উফরোর শালটা থাকে শালটা ফালানির পর বাঁধাগুলো ফালানির পর দেখা যায় যে অল্প কিছুটা সিড হয়ে যায় তো তার থেকেও আল্লাহ অনেক মুরাদ দেন অনেকটা সিড হয় মাশাল্লাহ আর ডাটার সিডগুলো অল্প সিড ফেলাইলেও অনেকটা জায়গা জুড়ি করা যায় মাশাল্লাহ যদি বালা করি আপনারা জায়গাটা রেডি করিয়া আর মাটিটা যদি সুন্দর করে সেট করিয়া ডাটা চাষ করুন তখন দেখা যায় অল্প সিড দিয়াও অনেকটা জায়গা করা যায় ডাটা চাষ করা যায় তো এখন দেখতে পারে আমি ডাটাগুলারে কাটলাম আর এইগুলা দেখা যায় অনেক নরম থাকে এই ডাটাগুলা আমলি ডাটা খুবই খসমা থাকে এইগুলো শক্ত হয় না সহজে তো ছোটোগুলারে আমি ছোটো যেগুলো আছে ওগুলার খেঞ্জি দিয়া কাটলাম কিছুটা আর বড় যেগুলো আছে এগুলার কাটার দিয়ে কাটা লাগবো আর না হয়তো এগুলা জ্বর দেখা যায় যে অনেক মোটা মোটো হয়েছে তো খেঞ্চি দিয়ে যতগুলো কাটা যায় ওগুলারে খেঞ্চি দিয়ে কাটিয়া আর মাঝে দুই টুকরা খড়িয়া তারপর যে মাথার যে সিডগুলো আছে মাথার সিড আমি আলাদা নিমগি আর যে ডাটা যে গুড়ার যেগুলা গুড়ারগুলো আলাদা করে নিয়ে আমি এগুলারে রাখি দেবো তো দেখতে পারা যে ডাটাগুলা যে খাটরা ওইগুলো খসি রয়েছে এখনও লাগে ফাঁকছে যে ডাটাগুলা ফাঁকিয়াও তারপর রয়েছে খসি তো এখন দেখতে পারা অনেকটা সিড আছে এখানেও যতগুলোও আছে আলহামদুলিল্লাহ ওগুলোরে আমি সংরক্ষণ করবো তো ডাটাগুলা সংরক্ষণ করার পর ডাটার সিটগুলো সংরক্ষণ করার পর আমি আপনার লোকে শেয়ার করলাম আবারও তো সবগুলা ডেঙ্গা বা ডাটা থেকে অতটুকু ফুল হয়েছে আর সব ফুলগুলারে আমি ঠেই সহ ডালাসহ আমি ব্রয়লারও রাখি দিছিলাম এক সপ্তাহের মতো এখন এগুলা একটু মচমচ হয়ে গেছে একটু ক্রাঞ্চি হয়েছে তো এখন সিটগুলা দেখতে পারা এখন বাখরা যাইব যদি একটু ওরকম আদ দিয়া ক্রাশ করিলাই তখন দেখতাম পারবো যে সবগুলা সিট বাড়ি আইব তো যাও বাড়াইব তা আমি আপনার লগে শেয়ার করলাম ডাটার সিটগুলা লওয়া খুবই হার্ড তো অনেক খাটাখাটনির পর আমি ও সিটগুলা ফুলতাকি জারিয়া বা করছি ডাটার সিটগুলা বা ডেঙ্গার সিটগুলা ফুলতাকি জারিয়া বা করিয়া দেখতে পাররা খুবই সুন্দর সিটগুলো হয়েছে একবারে ক্লিন করেছি পরিষ্কার হয়ে গেছে এখন আর সিটগুলো দেখরা একবারে নিকুত খালা আর এগুলো লগি আমার এবছরের লাগে লাস্ট হারভেস্ট প্রথম যেগুলো করছি আরও কিছুটা করছি আর ও এখন আবার ওগুলা করছি তো সবগুলারে একসাথে খড়ি লিমো এক কন্টেনারও খড়িয়ে আর ফ্রিজে ঢুকিয়ে রাখি দিমো আর ওগুলাতে কিও আমি সেল করলাম সিটগুলা তো দেখতে পাররা যে সিটগুলা জারিয়া ফুলগুলা ফালাইছি তার সাথেও অনেকটা সিড গেছে এগুলার যদি আমি জমিনও নিয়ে ফেলাই দিই তো খুবই সুন্দর গাছগুলো হয়ে যাব ইনশাল্লাহ তো আমার ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা